চাঁদের মাটিতে কারা খুঁড়তে পারে সুড়াঙ্গ, আপাতত এই নিয়েই তর্কে মেতেছেন মহাকাশ প্রাণের সন্ধানে নিয়োজিত মানুষরা। সম্প্রতি ইউএফএ দাবি করছে চাঁদের মাটিতে কৃত্রিম সুড়াঙ্গের সন্ধান পাওয়া গিয়েছে একটি গবেষণা থেকে। ইউএফও মহাকাশ সংক্রান্ত ইউটিউব চ্যানেল সিকিউরিটাম 10 এর কর্মকর্তা টাইলার গ্লাকনর একটি ওয়েবসাইটে দাবি করেছেন মহাকাশযান অ্যাপেলো 15 থেকে তোলা একটি ছবি থেকে এই সুড়াঙ্গের সন্ধান পেয়েছেন তিনি। ছবিতে একটি ছোট আয়তকার বস্তু ও তার ছায়াকে দেখা যাচ্ছে। এই বস্তুটিকে পর্যবেক্ষণ করে টাইলার দাবি করেছেন এটি মনুষ্য নির্মিত এবং এর সঙ্গে চন্দ্রগর্ভের কোনো সুড়াঙ্গের সম্পর্ক রয়েছে। তার মতে বস্তুটিকে বাড়ির মতো দেখতে লাগছে, চাঁদের মাটিতে এর আগে এমন কোনো বস্তু দেখা যায়নি। তবে কি করে এবং কেন এমন একটা কাজ মানুষ করতে যাবে তা নিয়ে মুখ খোলেননি টাইলার।